ওয়েলকাম টু মাই চ্যানেল কেপি শর্টস। তো আজকে আমরা দেখাবো আপনাদের যে কিভাবে পদ্ম গাছ পটিং করতে হয়। আসুন দেখে নেওয়া যাক এবং ভিডিওটা স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবেন এবং বেল আইকনটা অল করে দেবেন। আসুন দেখে নেওয়া যাক। তো এখন আমরা গোবর সারটা দলা আছে সেটিকে এখন ভেঙে ভেঙে গুঁড়ো করে নিয়েছি এবং এটিকে 2 ইঞ্চি মতো টপটাতে দিয়ে দেব এবং তারপরে দিয়ে দেব আমরা কিছুটা মাটি। এখন আমরা এখানে একটা ছোট্ট যে হাড়ি ছিল সেটাতে দিয়েছি এবং এখানে একটা কলসিটা কেটে সেটাতে একটি দিয়ে দিয়েছি একটি এবং এখানে একটি ছোট্ট কড়ি এসেছে এবং এখানে লাগানো হয়েছে সেটি আপনাদের দেখাতে পারিনি এবং এখানে এগুলো গুঁড়ো করে নিচ্ছি আমরা। দেখুন আমাদের হয়ে এসেছে, এগুলোকে ভালো করে গুঁড়ো করে নেবেন। আর যদি আপনাদের কাছে এরকম সার যদি না থাকে গোবর সার তাহলে আপনারা হাড়গুঁড়ো দিতে পারেন এবং গোবর সারের বদলে আপনি ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন। আসুন এখানে রেডি করি মাটিটা, এখানে আমি আস্তে আস্তে ভেঙে নিচ্ছি। দেখুন কিভাবে ভাঙছি। আপনারা এরকম করে বাড়িতে পদ্ম ফুল গাছ পটিং করতে পারবেন। এটা আমাদের যেই মানে গোবর সারটা ছিল সেটা একটু দলা হয়ে গেছিল সেজন্য এটাকে ভেঙে ভেঙে নিলাম। আপনাদের কাছে যদি দলা হয়ে যায় তাহলে সেটাও আপনারা ভেঙে ভেঙে নেবেন, কারণ এটি জলে গুলে যায় না এবং এটি দলা দলে থাকে সেই পরিমাণে। এবং এখানে আমাদের গোবর সারটা দেওয়া কমপ্লিট। এখানে আমরা দিয়ে দিচ্ছি মাটি এবং মাটিটা দেখে নিন, বিলের মাটি এটি আমরা এখন দিচ্ছি আস্তে আস্তে। দেখুন এখানে মাটিটাকেও গুঁড়ো করে নিচ্ছি আমরা, কারণ মাটিটা যেহেতু একটু দলা আছে আপনারা চাইলে বিলের মাটি নিতে পারেন, যে কোনো মাটি নিতে পারেন বালি মাটি ছাড়া। আসুন আমাদের গাছটা বসাবো এখনই। এই যে এখানে আমরা মাটিটা গুঁড়ো করে নিলাম। দেখুন এরকম করে আপনারা বাড়িতে পটিং করতে পারবেন। এই যে মাটিটা দেখুন দলা ছিল সেগুলো হাত দিয়ে ভেঙে দিলাম। এই একটা ছোট্ট টিউবার যেটা আমরা এখন বসাবো, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন এটা কিভাবে বসানো হচ্ছে। আসুন দেখুন এখানে আমাদের যে মাটিটা আমরা রেডি করেছিলাম সেটিতে এখন পটিং করে দিচ্ছি পদ্ম ফুলের গেটটা এবং এখানে আমরা জল দিয়ে দেব। দেখুন এখানে একটা ফুল ফুটেছে, এখানে আমরা ছোট যে হাড়িটাতে দিয়েছিলাম সেটাতে জল দিয়ে দিচ্ছি, সেটাতে এখন জল দিয়ে দিলাম এবং এরপরে ওইটাতে দেব। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবেন এবং বেল আইকনটা অন করে দেবেন। এখানে যে এই গাছটা লাগিয়েছিলাম ফুল গাছ সেটা এখন জল দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ইয়েলো পিওনি টিউবার পেয়েছি যেটি এখন আমরা পটিং করে দিয়েছি এবং এটাতে জল দিয়ে দিচ্ছি। দেখুন আমি প্রথম কেবল শুরু করেছি, 2-1টা করে গাছ লাগিয়েছি, এখানে কয়েকটা শাপলাও আছে আপনারা দেখুন, ওখানে কোড়িটা দেখিয়েছিলাম আমি এখানে। থ্যাংক ইউ।